শুভ সন্ধ্যা বন্ধুরা। বহু পরীক্ষার্থী বারবার করে যারা জিজ্ঞাসা করে অনেক সময়, এবং তাদের মধ্যে একটা আকাঙ্ক্ষার দোলাচল দেখতে পাওয়া যায় যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল খারাপ, গ্র্যাজুয়েশনের ফলাফল খারাপ, সেটার ফলে কি তারা আদৌ WBCS অফিসার হতে পারবে, আদৌ কি তারা সিভিল সার্ভেন্ট হওয়ার যোগ্য হয়ে উঠতে পারবে, এই যে অতীতের নম্বরগুলো সেগুলো কি কোনোভাবে তাদেরকে পিছিয়ে দেবে কোনো জায়গাতে, বাড়ির লোকদের কাছ থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে খারাপ ফলাফল করেছে এবং সেখানে গিয়ে তাদের কি এটা শুনতে হবে যে তারা আর কোনোদিনই কোনো কিছু করে উঠতে পারবে না। এই বিষয়টা আমি দেখেছি মানে বিভিন্ন পরীক্ষার্থীদেরকে অনেক সময় মানে মনের মধ্যে সবসময় আঘাত করে বেড়ায় এবং তারা এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। দেখো, আজকে আমি তোমাদের সামনে জাস্ট দুটো উদাহরণ রাখবো এবং আশা করি এরপর থেকে তোমরা নিজেদের যে অতীত যেটা তোমরা অলরেডি পেছনে ফেলে এসছো সেটা নিয়ে একেবারেই আর ভাবনা চিন্তা করবে না। প্রথম উদাহরণ হচ্ছে IAS শ্রী অবনীশ শরণ স্যার, ঠিক আছে? তিনি বিহার ক্যাডারের IAS এবং 2009 সালে IAS ক্যাডার। তিনি তার একটা মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট সেটা তিনি শেয়ার করেছেন এবং সেটাতে তিনি দেখিয়েছেন 1996 সালে তিনি যখন মাধ্যমিক পাস করেছিলেন তিনি 700-314 পেয়েছিলেন, 44.5% নম্বর, এবং সেই নম্বরটা এতটাই খারাপ ছিল যে সেই সময় আর কি মানে তাকে সকলে বলেছিল যে তার পক্ষে হয়তো আর কোনো অবস্থাতেই আর কি মানে জীবনে সেইভাবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব না। অঙ্কে মাত্র 131 পেয়েছিলেন, সংস্কৃতে পেয়েছিলেন 130, ঠিক আছে? অর্থাৎ নম্বরগুলো মানে কোন রকমে পাশ করা বলতে যা বোঝায় ঠিক সেই জায়গাটাই। আর একজনের নম্বর আমি তোমাদের কাছে শেয়ার করছি, সেটা হচ্ছে IAS শ্রী তুষার সুমেরা স্যার, 2012 ক্যাডারের গুজরাটের IAS, ঠিক আছে? তিনি মাধ্যমিকে ইংরেজিতে 35 পেয়েছিলেন, অঙ্কে 36 পেয়েছিলেন, সায়েন্সে 39 পেয়েছিলেন, এবং তাকে শুনতে হয়েছিল যে তার দ্বারা আর কোনোদিনই কিছু হবে না। কিন্তু সত্যি কথা বলতে এই যে মাধ্যমিকের যে রেজাল্ট সেগুলো আলটিমেটলি দেখা গেছে যে এক টুকরো কাগজ ছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র তাকে মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এইসব ফলাফলগুলো তাকে WBCS বা সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য যে গ্র্যাজুয়েট হওয়ার জন্য যে ডিগ্রিগুলো দরকার সেই ডিগ্রিটুকু শুধু তাদেরকে দিয়েছে, তাদের কিন্তু ভবিষ্যতে কোনো অবস্থাতেই রাস্তা আটকিয়ে দাঁড়ায়নি। সুতরাং আমাদের মনের মধ্যে যদি জোর থাকে, আমাদের মনের মধ্যে যদি অধ্যবসায় থাকে, আমাদের মনের মধ্যে যদি আগ্রহ থাকে এবং এগিয়ে যাওয়ার জেদ থাকে, তাহলে আমরা সমস্ত প্রতিকূলতা পার করে আমরা শিখতে পারবো। আমার একজন মানে খুব প্রিয় ছাত্র আমাকে একটা কথা একবার বলেছিল, ঠিক আছে? সেটা হচ্ছে যে দেখুন স্যার, আমাদের মানে আর কিন্তু পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, যা যা শিখিনি আমরা আমাদের শিখে নিতে হবে, যা যা আমরা জানি না আমাদেরকে জেনে নিতে হবে, এবং অভ্যেসের মধ্যে দিয়ে আমাদেরকে মানে চেষ্টা করে যেতে হবে যে আমরা যাতে সফল হতে পারি। সুতরাং না বলে পারবো না বলে আর পিছিয়ে যাওয়ার কোন রকম রাস্তা কিন্তু আমাদের কাছে নেই, আমাদেরকে অবশ্যই শিখতে হবে। আমরা অতীতের যে ভুল হয়তো এইগুলো আমাদের মানে যে জায়গাতে আমাদেরকে পিছিয়ে পড়েছিলাম যে যে কারণের জন্য, সেই কারণগুলোকে রেক্টিফাই করে আমাদের এগিয়ে যেতে হবে, এবং দেখা গেছে যে অতীতের এই ভুলগুলো কিন্তু আমাদেরকে কোনো অবস্থাতেই সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না। তার কারণ হচ্ছে IAS অবনীশ স্যার এবং IAS তুষার স্যার দুজনেই কিন্তু মানে পরবর্তী জীবনে কেন্দ্রীয় সরকারের যে সর্বোচ্চ চাকরি, সর্বোচ্চ প্রশাসনিক চাকরি, সেখানে নিজেদেরকে প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছেন। এবং এরকম খুঁজলে আমরা অনেক পাবো যে অনেক WBCS অফিসার আছেন যারা হয়তো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে সেই রকম কোনো ভালো ফলাফল করতে পারেননি, কিন্তু তারপরেও তাদের প্রচেষ্টা, অধ্যবসায়, মেধা, দক্ষতা এবং নিজেদের জেদের মাধ্যমে তারা কিন্তু রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ পদ যেগুলো রয়েছে সেগুলোকে অধিষ্ঠিত রয়েছে এবং সসম্মানে চাকরি করে রাজ্যকে এবং কেন্দ্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে। সুতরাং আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা নিজেদের এই সমস্ত অতীতের যে ফলাফল সেগুলো নিয়ে কখনো ভেবো না, যা হয়ে গেছে সেটা অতীত, সেটাকে পেছনেই ছেড়ে দাও, ঠিক আছে? তোমরা সামনের দিকে তাকাও এবং তোমরা এখন তোমাদের শেখার যেটুকু বাকি আছে শিখে নাও, এবং তার জন্য যা দরকার পড়বে সেটার জন্য যা যা করা প্রয়োজন একদম একাগ্র লক্ষ্যে একান্ত জেদের মাধ্যমে করো, সফল তোমরা হবে। এই হচ্ছে আজকের ভিডিওর বলার কথা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি লাগে তাহলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের মাঝে, তোমাদের পজিটিভ কমেন্ট দিয়ে আমাকে উদ্বুদ্ধ করো, এবং আমাদের নতুন যে সাইকোলজি অপশনাল ব্যাচ আজকে থেকে শুরু হয়েছে যেটার ভিডিও আমি 2 জুলাই আমার চ্যানেলে আপডেট দিয়েছিলাম, সেটাতে যদি কেউ যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিলাম, খুব ভালো করে দেখে ইমেলের মাধ্যমে আমার সাথে যুক্ত হয়ে যাও, ঠিক আছে? খুব ভালো থেকো, দ্রুত সফল হও।